নতুন ম্যানেজমেন্ট প্রতি আমার প্রচুর অ্যালার্জি। যে নির্দল প্রার্থী হলো হয়তো দাঁড়াতে পারি। আসলে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবে না। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্দল হয়ে লড়াইয়ের ঘোষণার পরই ভাই বাবুনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন মমতা। আজ থেকে আমি সব সম্পর্ক ওর সাথে ছেদ হয়ে গেল, নো রিলেশন। দিদি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্ক ছিন্ন করার কথা বলার পরই ইউটার্ন বাবুনের প্রসূনের বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত প্রত্যাহার। যা করব মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা না শুনে কোনো কাজ করব না। ব্যারাকপুরে তৃণমূলের পার্থর বিরুদ্ধেই লড়ছেন স্পষ্ট করলেন অর্জুন। ব্যারাকপুরে লড়বো, পার্থ ভৌমিকের বিরুদ্ধে লড়বো নিশ্চিত। 50 লক্ষ টাকা নিয়ে বিবাদ, নিমতায় ব্যবসায়ীর হাড়হিম করা হত্যাকাণ্ড, জলের ট্যাঙ্কের নিচে বস্তাবন্দী দেহ ঢুকিয়ে রাতারাতি পাঁচিল তুলে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার বিজনেস পার্টনার। এনআরসি করতেই সিএ, ফের আক্রমণে মমতা, শুধু ভয় দেখানোর চেষ্টা পাল্টা সুকান্ত। জেলায় জেলায় অধিকার যাত্রায় নামছে তৃণমূল, সন্ধ্যে 6টায় দেখুন শুভ্রজিতের সঙ্গে। ব্যারাকপুরে তৃণমূলের পার্থর বিরুদ্ধেই লড়াই, হুঙ্কার অর্জুনের। অর্জুন এখনও বিজেপিরই সাংসদ বললেন তৃণমূল নেত্রী। তাহলে ব্রিগেডে ডেকেছিলেন কেন? পাল্টা অর্জুন, ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত 8টা।